बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। ऐतिह्यबाही काठीघाट बालिक उच्च विद्यालय षष्ठ श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारा सबाई केमन आशा करी परम करुणामय महान रब्बुल आलमीनेर अशेष रहमते सबाई तुम्हारा भलो आछो। आज आमी तुम्हारे इस्लाम ओ नैतिक शिक्षा बोये द्वितीय अध्याय पाठ दशे नामाजेर फरजसमूह निये आलोचना करब। तुम्हरा आशा करी सबाई आमार आलोचना मनोयोग सहकारे श्रवण करबे। नामाज मुसलमानेर एकटी फरज इबादत। एई नामाज के सठिक भावे आदाय करार जन्नो आमादेर किछु फरज काज करते हय। एई फरज काजगुलोके दुइटी भागे भाग करा हयेछे। एकटा हच्छे आरकान, नामाजेर बाइरेर किछु फरज इबादत एबं नामाजेर भितरेर किछु फरज इबादत रयेछे। नामाज आदाय करार जन्य नामाजेर बाहिरे जे इबादतगुलो आमादेर फरज करते हय, एक नम्बरे आमादेर शरीर पाक करते हबे। अर्थात नामाज आदाय करार जन्य आमादेर शरीर पवित्र थाकते हबे। दुई नम्बर काज, दुई नम्बर परিধানের কাপড় পাক। নামাজ আদায় করার জন্য আমরা যে কাপড় পরিধান করব ওই আমাদের পরিধানের কাপড় পাক ও পবিত্র হবে। তারপর তিন নম্বর কাজ, যেখানে নামাজ আমরা আদায় করব সেই নামাজের স্থান পবিত্র হতে হবে। চার নম্বর কাজ হচ্ছে আমাদের ছত্র টাকা, অর্থাৎ পুরুষের ছত্র হচ্ছে নাভির নিচ থেকে পায়ের টাকলু পরিমাণ ঢেকে রাখতে হবে। আর মহিলাদের ছত্র হচ্ছে মুখের মুখমণ্ডল ও পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর পবিত্র কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। পাঁচ নম্বর ফরজ কাজ, অবশ্যই পশ্চিম দিকে কিবলামুখী নামাজ পড়তে হবে। ছয় নম্বর ফরজ কাজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যেই ওয়াক্তে নামাজ আদায় করবো সেই ওয়াক্ত নামাজ সেই ওয়াক্তে সময় হতে হবে। ছয় নম্বর কাজ হচ্ছে নিয়ত করা, তা যেই ওয়াক্ত নামাজের নামাজ আদায় করব সেই ওয়াক্ত নামাজের নিয়ত করতে হবে। এই সাতটি হচ্ছে ফরজ ইবাদত, নামাজের বাহিরের ফরজ ইবাদত। এখন আসো নামাজ, নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে যে ফরজ ইবাদতগুলো সেখানেও সাতটি ফরজ ইবাদত আছে। প্রথম ফরজ ইবাদত হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করতে হবে। নামাজে প্রবেশ করার পর আমরা অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া একটি ফরজ ইবাদত। দাঁড়াতে না পারলে বসে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে, কিন্তু প্রথম কথা শর্ত হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তিন নম্বর সুরা বা আয়াত তেলাওয়াত করতে হবে। সুরা ফাতিহা ও ফাতিহা পাঠ করার পরে বড় এক আয়াত এবং ছোট তিন আয়াত পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে নামাজে। চার নম্বর ফরজ কাজ রুকু করা, রুকু করতে হবে। পাঁচ নম্বরের ফরজ কাজ হচ্ছে সিজদা করা। ছয় নম্বর ফরজ কাজ শেষ বৈঠকে বসা। সাত নম্বর ফরজ কাজ হচ্ছে সালামের মাধ্যমে নামাজ সমাপ্ত করা। এই নামাজের এই সাত চৌদ্দটি ফরজ ইবাদত রয়েছে। এই চৌদ্দটি ফরজ ইবাদতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাতটা হচ্ছে আরকাম, আরকাম আর সাতটা হচ্ছে আহকাম। আহকামগুলো হচ্ছে নামাজের প্রবেশের যে প্রবেশ করার আগে যে ফরজ ইবাদতগুলো হচ্ছে আহকাম, আর নামাজ যে প্রবেশ করার পরে যে ফরজ ইবাদতগুলো আসছে সেগুলোকে বলা হয় আরকান। শিক্ষার্থীরা
তোমরা বাড়িতে ভালোভাবে পড়ালেখা করবে, পড়ালেখার মধ্যে থাকবে, তোমরা অবশ্যই তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি, তোমরা নামাজের ফরজ আবাদত কয়টি, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আরকান ও আহকাম কাহাকে বলে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরকান ও আহকামের বিস্তারিত বর্ণনা লিখবে, এই প্রশ্নটি ভালো করে শিখবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।